আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার আজকের পর্বে চলছে গ্রীষ্মকাল আর একই সাথে রমজান মাস। এই সময়ে ইফতারে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বা ড্রিঙ্কসের সত্যি কোনো তুলনা হয় না। তাই আজকের ভিডিওতে সাবুদানা দিয়ে ভীষণ মজা ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট আমি তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার ফালুদা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে এবং সহজলভ্যকরণ দিয়ে তৈরি এই সাবুদানা ফালুদা আপনারা ইফতারে তৈরি করতে পারবেন। চলুন আর কথা বাড়াচ্ছি না, মূল ভিডিও শুরু করা যাক। তার জন্য প্রথমে লাগছে এখানে আমাকে আমার পাঁচটা আমি খেজুর নিয়ে নিয়েছি। খেজুরের বদলে আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তো এখানে কুসুম গরম পানিতে আমি প্রায় এক ঘন্টার জন্য এই খেজুরগুলো একটু ভিজিয়ে রাখবো। খেজুরগুলো যেহেতু শক্ত সেজন্য একটু ভিজিয়ে রাখছি। তারপর আমি বিছিয়ে ফেলে ছোটো ছোটো করে কেটে নিব। আর লাগছে এখানে সাবুদানা। সাবুদানা আমি একটু হাফ কাপ এখানে সাবুদানা নিয়ে নিয়েছি। একটু কুসুম গরম যখন পানি ছিল ওইটা অ্যাড করে এখন হাই হিটে আমি সাবুদানাগুলো একদম দাঁড়িয়ে থেকে বয়ল করে নিয়েছি। এটা তিন চার মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন একটু বয়ল হয়ে এসেছে। এটা দাঁড়িয়ে থেকে কিন্তু রান্না করতে হবে, নাহলে তলানিতে লেগে যাবে। দশ মিনিটের মধ্যে দেখবেন সাবুদানাগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পানিটা একটু নিংড়ে নিব। পানিটা নিংড়ে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে আমি তিন চারবারে এটা ধুয়ে নিয়েছি। এতে করে আপনার সাবুদানাগুলো খুবই সুন্দর ঝরঝরে থাকবে। তো ধোয়ার পরে আমি সাবুদানাগুলো একদমই ঠান্ডা করে নিব। তারপর আমি জেলুটা তৈরি করছি। এখানে হাফ মানে যে জেলু প্যাকেটগুলো পাওয়া যায় বাজারে ওখান থেকে স্ট্রবেরি ফ্লেভারের আমি একটা জেলু পাউডার নিয়েছি। এখানে হাফ মানে জেলু পাউডারের অর্ধেকটা আমি এক কাপ পানিতে গুলিয়ে এখন একটা মিডিয়াম হিটে আমি রান্না করে নিয়েছি। বাইরে থেকে যে জেলু পাউডারগুলো কিনতে পাওয়া যায় ওগুলো খুবই ভালো। এখানে মানে চিনি ফ্লেভার একদম জেলাটিন সব কিছু কিন্তু একসাথে মিক্স করা থাকে। তো একটু জাল দিয়ে আমি একটা মানে বলক তুলে নিব। একটা বলক তোলার পরে আমি দেখতে পাচ্ছেন দুইটা আলাদা আলাদা প্লেট নিয়েছি। আমি যেহেতু একটা পাতলা জেলু তৈরি করব সেজন্য তেমন একটা তিক মানে জেলু হবে না। তো সেজন্য আলাদা আলাদা পাত্রে আমি আলাদা আলাদা করে এই জেলু মিশ্রণটা একটু নিয়ে নিচ্ছি। এটা দশ মিনিট আমি রুম টেম্পারেচার ঠান্ডা করে তারপর দশ মিনিটের জন্য আমি এটা ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজ থেকে দশ মিনিট পরে আমি বের করে নিলাম। এখন খুব সুন্দর করে আপনারা যে কোনো ফ্লেভারের জেলু ইউজ করতে পারেন। তো আমার এটাই ভালো লাগে, আমি এটা ইউজ করছি। আর দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি আমি জেলুগুলো। একদম খুবই মানে সময় কম লাগে ডেজার্টটা তৈরি করতে। আপনারা চটপট কিন্তু বাসায় থাকা কিছু জিনিস দিয়ে তৈরি করতে পারবেন আর ইফতারের টেবিলও কিন্তু সার্ভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি জেলুটা তৈরি করে নিলাম। আর এখন যে দুধের ঘন খিসাটা আমি তৈরি করছি ফালুদার জন্য, এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এখানে গুঁড়ো দুধ। গুঁড়া দুধটা দিলে খুব তাড়াতাড়ি মানে দুধটা একটু ঘন হয়ে আসবে। তো আমি গুঁড়ো দুধটা দেওয়ার পরে আর একটু জাল দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ চিনি। আপনারা চিনিটা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনাদের পছন্দ মতো দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে আমি আরও নেড়ে ছেড়ে এটা একদম বয়ল করে নিব। দুটা জাল দিয়ে একদম ঠান্ডা করে এটা আমি ফ্রিজে রেখে দিব। এখন আমি মিশ্রণটা করে নিচ্ছি ফালুদার। যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছি এটা নিয়ে নিচ্ছি। আর এখানে খেজুরের বিচিটা ফেলে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর এই ফালুদাটা তৈরি করার আগে সবসময় খেয়াল রাখবেন সব কিছু যাতে ঠান্ডা থাকে। তো জেলগুলো নিয়ে নিলাম। এখানে একটা কলা নিয়ে নিচ্ছি। কলাটা আমি যখনই এই ফালুদাটা তৈরি করছি তখনই কেটে নিয়েছি। এর আগে কেটে রাখবেন না, কলা মানে কালো হয়ে যাবে, কালচে একটা ভাব চলে আসে। কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি আর যে কোনো দুধটা আমি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ওইটা অ্যাড করে দিয়েছি। খুব সুন্দর করে একসাথে সব কিছু মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে। খুব সহজে বাসায় থাকা একদম যা কিছু আছে তা দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। কলার পরিবর্তে অন্য যে কোনো ফ্রুটস কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আমি এখানে যে ওয়ান টাইম কাপগুলো পাওয়া যায় ওটাতে নিয়ে নিয়েছি। আর কিছু উপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আর যে জেলুটা করে রেখে দিয়েছিলাম ওখান থেকেও একটু সাজিয়ে দিচ্ছি, দেখতে আরও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। রমজান মাস বা গ্রীষ্মকাল বা ঈদে আপনারা চাইলে এই ডেজার্টটা বানিয়ে মেহমানদেরকে সার্ভ করতে পারেন।
খুবই সহজভাবে বানিয়ে দেখিয়েছি একদমই কম সময়ে, আপনারা ইফতারের আগে আগেও কিন্তু চটপট বানিয়ে এই ডেজার্টটা আপনারা টেবিলে সার্ভ করতে পারেন। আশা করছি আমার আজকের ডেজার্টটা আপনাদের ভালো লেগেছে, আপনারা অবশ্যই পাশে ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই বলবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপি। খুবই মজার এই ডেজার্ট, আমি সবসময় বানাই রমজান মাসে, গ্রীষ্মকালে বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।